এক কোটি বাড়িতে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ প্রকল্প চালু কি কি সুবিধা পাবেন আপনি আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আগামী দিনে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সাদে সোলার সিস্টেমের এক কোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে যার মাধ্যমে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এক গ্রামগঞ্জে প্রত্যেকটি বাড়িতে কিন্তু প্রত্যেক মাসে কোন সময় তিনশো ইউনিট বিদ্যুৎ ওঠে না এমনকি লক্ষ্য করা যায় যে তিন মাসেও কিন্তু তিনশো ইউনিট ওঠে না তো এই রকম হলে কিন্তু প্রত্যেক বাড়িতেই প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল ফ্রি আসবে সূর্যঘর বিনামূল্য বিদ্যুৎ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সোশ্যাল মিডিয়ার এক্স এ পোস্ট করে এই তথ্য দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনে পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সাদে সোলার সিস্টেমের এক কোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে যার মাধ্যমে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন ইন অর্ডার টু ফার্দার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিপলস ওয়েলভিং উই আর লঞ্চিং দ্য পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এই রকম যদি হয় এই প্রজেক্টটি যখন কার্যকর হবে তখন কিন্তু গ্রামেগঞ্জে দেখা যাবে প্রত্যেক বাড়িতেই প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল একদম ফ্রি আসবে বর্তমান পরিস্থিতিতে যদিও প্রত্যেক বাড়িতে পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রি পঁচাত্তর ইউনিট পর্যন্তও কিন্তু কিছু কিছু বাড়িতে হয় না তিন মাসে সেক্ষেত্রে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে তিনশো ইউনিট পর্যন্ত ফ্রির কথা বলা রয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ টুইটে প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল এস্রো সাদে সোলার সিস্টেমকে জনপ্রিয় করতে নগর সংস্থা ও পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করা হবে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে জনগণের আয় বৃদ্ধিতে সহায়তা করা হবে বিদ্যুৎ বিল কমানো হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে তরুণদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন প্রধানমন্ত্রী মোদী বিদ্যুতের প্রচার উন্নয়নের প্রচার করার সময় তাদের বাড়ির সব গ্রাহকদের বিশেষ করে যুবকদের কাছে পিএম সূর্যকর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প প্রকল্পে সুবিধাগুলি পেতে শক্তিশালী করার জন্য আবেদন করেছিলেন আপনাকে জিওভি ডট ইন ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা ওয়েবসাইটটি দেখতেই পারছেন পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক কোটি বাড়িতে তিনশো ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে এক কোটি পারিবারিক এক কোটি পরিবার বার্ষিক পনেরো থেকে আঠেরো হাজার কোটি টাকা সাশ্রয় করবে এর ফলে সরকারে কি লাভ হবে সরকার জানিয়েছে এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির কাছে উদ্বৃত্ত শক্তি বিক্রি করতে সক্ষম হবে কেন্দ্র অর্থমন্ত্রী তার অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছিলেন এই প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ের সুবিধা বাড়াবে পরবর্তীকালে ডিস্ট্রিবিউশন ও ইনস্টলেশনের মাধ্যমে বিপুল সংখ্যক বিক্রেতাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করবে এবং উৎপাদন ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বাইশে জানুয়ারি অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের পর প্রধানমন্ত্রী মোদী এই ছোলার প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি জানিয়েছিলেন সরকার এক কোটি বাড়িতে সাদে সোলার স্থাপনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে তিনি বলেছিলেন অযোধ্যায় সুভক্ষণ উপলক্ষে দেশকে আরও শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে সেই কারণে জনগণের বাড়িতে সাধে নিজস্ব সোলার রুপটপ সিস্টেমে সিস্টেম গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এক কোটি বাড়িতে সাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্য নিয়ে সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে এটি শুধুমাত্র দরিদ্র ও মধ্যবিত্তদের বিদ্যুৎ বিল কমিয়ে দেবে না বরং ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ